প্রিয় শিক্ষার্থী, সালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করব, অর্থাৎ অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। তোমাদের চ্যাপ্টার 11, অর্থাৎ 11 চ্যাপ্টার আমরা শুরু করব, এবং চ্যাপ্টারটা হলো বিষয় ভেক্টর ইন প্লেন অ্যান্ড স্পেস, অর্থাৎ সমতল এবং শূন্যে ভেক্টর। এই অধ্যায়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং এই অধ্যায়টা তোমাদের কাছে সহজ মনে হবে। কারণ হলো এই অধ্যায়টা তোমরা ইন্টারমিডিয়েটে কিন্তু এটাই পড়ে এসেছো, তারই একটু বিস্তৃতি, অর্থাৎ ওই বিষয়গুলো এখানে থাকবে, সাথে সাথে আরো কিছু বিস্তৃতি থাকবে। আসলে ভেক্টর তোমরা কিন্তু স্কুল লেভেলে পড়ে এসেছো, অর্থাৎ স্কুলেও তোমরা ভেক্টর পড়েছো, কলেজেও পড়েছো, আবার এখন পড়ছো। সুতরাং এটা তোমাদের কাছে একটু সহজই মনে হবে। আমরা তাহলে শুরু করি। দেখো, এই ভেক্টর যেহেতু তোমাদের আগে ধারণা আছে, সেই ক্ষেত্রে আমরা একবারে সরাসরি তোমাদের প্রবলেম সলিউশনে চলে যেতে চাই। এখানে প্রবলেম সলিউশনে চলে গিয়ে যে সমস্যাগুলো থাকবে, যে সূত্রগুলো তোমরা যদি ভুলে গিয়ে থাকো, আমি একটু জাস্ট মনে করে নিব, অর্থাৎ সূত্রগুলো একটু রিপিট করে নিয়ে আমরা অঙ্ক শুরু করে দিব। তাহলে দেখো, এখানে দুটো ভেক্টর আমরা লিখেছি। একটা ভেক্টর হলো এ ভেক্টর। এ ভেক্টরকে আমরা a1 i a2 j a3 k, তিনটে ভেক্টর i j k তোমরা জানোই, এরা পরস্পর লম্বভাবে থাকে, অর্থাৎ এই i j k এই ভেক্টর, এগুলো আমরা আগেই পড়েছি, অনেকবার পড়েছি, সেই জন্য আমরা সরাসরি এই ভেক্টর দুটো ভেক্টর রাশি নিয়েছি। এ ভেক্টর হলো a1 i a2 j প্লাস a3 k, একইভাবে b ভেক্টরকে b1 i b2 j b3 k, অর্থাৎ আমরা এই দুটো ভেক্টর থেকে কিছু সূত্র প্রতিপাদন করব, অর্থাৎ কিছু সূত্র লিখব, এবং সেই সূত্র উপর ভিত্তি করে আমরা কিছু সমস্যা সমাধান করব। তাহলে কি কি আমরা করব, যে কখন দুটো ভেক্টর যোগ হবে, কখন দুটো ভেক্টর বিয়োগ করা যাবে, এবং কি স্কেলার গুণ কি করে করতে হয়, দুটো ভেক্টরকে বিয়োগ করতে হয় কি করে, এবং দুটো ভেক্টরের সাথে ডট গুণন কি করতে হয়, কিভাবে ক্রস গুণন করতে হয়, কিভাবে এদের মধ্যবর্তী কোণ বের করতে হয়, এই সূত্রগুলো আমরা এখন লিখব মূলত। এবং আরো তোমরা জানো যে আমাদের i ডট i i ডট k, এই বিষয়গুলো তোমরা জানো। তাহলে আমরা শুরু করি। ধরো দুটো ভেক্টর, অর্থাৎ এ এবং বি ভেক্টর কখন আমরা যোগ করতে পারবো, এবং যোগ করলে আমাদের কি হবে। তাহলে আমরা যদি এ এবং বি ভেক্টর যদি যোগ করি, অর্থাৎ এ প্লাস বি কি হবে, এ প্লাস বি হবে এই এর সাথে, অর্থাৎ আই এর যে সহগগুলো, কম্পোনেন্টগুলো, অর্থাৎ এই এ ওয়ান প্লাস বি ওয়ান, এইটা যোগ করতে হবে, সাথে এই আই লিখতে হবে, খুব সহজ। একইভাবে দেখো এই দুটো, অর্থাৎ জে এর ক্ষেত্রে এ টু প্লাস বি টু, আমাদের ব্র্যাকেট ব্যবহার করে আমরা এখন জে ব্যবহার করব। একইভাবে এ থ্রি প্লাস বি থ্রি, এখানে কি ব্যবহার করব। তাহলে দেখো, আমরা একটা সূত্র প্রতিপাদন করলাম, অর্থাৎ এক নম্বর সূত্র হলো দুইটা ভেক্টরের যোগ, আর এখানে বিয়োগ যদি হয়, ঠিক এখানে বিয়োগ চিহ্ন দিলেই হবে, অর্থাৎ এ ওয়ান মাইনাস বি ওয়ান প্লাস এ টু মাইনাস বি টু প্লাস এ থ্রি মাইনাস বি থ্রি, অর্থাৎ আমি লিখেই ফেলি, তোমরা খাতায় লিখে নাও, এ মাইনাস বি, কেন তোমরা আবার এখানে মাইনাস ব্যবহার করে ফেলো ভুল করে, কিন্তু আসলে ওইটা না, এ মাইনাস বি মানে হলো এর মধ্যে বিয়োগ হবে, অর্থাৎ এ থেকে বি বিয়োগ, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এ ওয়ান মাইনাস বি ওয়ান ইন্টু আই প্লাস এ টু মাইনাস বি টু ইন্টু জে প্লাস এ থ্রি মাইনাস বি থ্রি ইন্টু কে, এটা করতে হবে। তাহলে দেখো, আমরা দুটো ভেক্টরের যোগ করলাম, দুটো ভেক্টরের বিয়োগ করলাম। এখন এবার আমরা কিভাবে ভেক্টরের সাথে স্কেলার রাশি গুণ করতে হয়, আমরা তিন নম্বর হিসাবে আমি যদি এখন এ ভেক্টরের সাথে থ্রি দিয়ে গুণ করি, তাহলে হবে দেখো থ্রি এ ভেক্টর, অর্থাৎ সরাসরি আমরা থ্রি এ ভেক্টর মানে হলো আমি প্রত্যেকটার সাথে এখন থ্রি দিয়ে গুণ করবো, অর্থাৎ থ্রি এ ওয়ান আই থ্রি এ টু জে প্লাস থ্রি এ থ্রি কে, অর্থাৎ স্কেলার রাশি প্রত্যেকটার সাথে গুণ হবে। এবার আমরা শিখবো হলো কিভাবে ভেক্টরের মান বের করতে হয়। তাহলে এ ভেক্টরের মান আমরা বলবো, এ ভেক্টরের মানকে
পরম মান দিব, অর্থাৎ মডুলাস দিলে আমরা বুঝবো এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান হলো রুট ওভার এই আই এর সহগ যেটা, অর্থাৎ এ ওয়ান স্কয়ার প্লাস এ টু স্কয়ার প্লাস এ থ্রি স্কয়ার। অর্থাৎ তোমাদের দেখো আশা করছি মনে পড়ে যাচ্ছে, তাহলে দেখো আমাদের এ ভেক্টরের মান হলো এ ওয়ান স্কয়ার প্লাস এ টু স্কয়ার প্লাস এ থ্রি স্কয়ার রুট ওভার, তাহলে বি ভেক্টরের মানও একইভাবে তোমরা করতে পারবে। এবার আমরা আসব আমাদের সমস্যা সমাধান করার জন্য, আমাদের প্রথম হবে কিভাবে দুটো ভেক্টরের ডট গুণন করতে হয়, অর্থাৎ সূত্র হলো দেখো এ ডট বি সমান, অর্থাৎ এ ডট বি সমান এ ভেক্টরের মান এ বি ভেক্টরের মান এ বি কস থিটা। থিটা কি? থিটা হলো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান। তাহলে এ ডট বি সমান এ বি কস থিটা, এখান থেকে আমরা আরেকটা সূত্র লিখব কস থিটা সমান হলো এটা ওই পাশে গিয়ে হবে দেখো এ ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। এছাড়া আমরা আরো এখান থেকে যেতে পারি সরাসরি থিটা সমান কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান। এটা কখন ব্যবহার করব? আমরা যখন বলা হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের পরিমাণ নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা এ ডট বি ব্যবহার করে আমরা এ ভেক্টরের মান বের করব, বি ভেক্টরের মান বের করব, করে আমরা এখানে এই সূত্র বা এই সূত্র যে কোনো একটা সূত্র বসিয়ে দিয়ে আমরা কি করব, আমরা এখানে এই ভেক্টরের মানটা মধ্যবর্তী কোণের পরিমাণ নির্ণয় করব। আরেকটা সূত্র আমাদের এখন লাগবে, সেটা কি? দুটো ভেক্টরে কখন আমরা কিভাবে গুণ করতে হয়, অর্থাৎ এ কার্টেশিয়ান যে গুণ, অর্থাৎ এ ভেক্টরের সাথে বি ভেক্টরের যে গুণ করতে হয় কি করে। তাহলে এ ক্রস বি সমান, এটা কিন্তু মনে রাখতে হবে দেখো এ ক্রস বি হলো দুটো এই যে নির্ণায়কের সাহায্যে, তাহলে এখানে হবে আই এখানে হবে জে এখানে হবে কে। তাহলে আমরা ক্রসের ক্ষেত্রে মনে রাখব আই জে কে এ ভেক্টরের যে সহগগুলো আছে, অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি, আর নিচে হবে বি ভেক্টর অর্থাৎ বি ওয়ান বি টু বি থ্রি। এবং এখান থেকে কিন্তু তোমাদের যে নর্মালি এখন নির্ণায়কের মান যেভাবে বের করতে হয় আমরা সেভাবে নির্ণায়কের মান আমরা বের করব। তাহলে আমরা এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা আমরা সূত্র কিন্তু এখন শিখলাম, এভাবে আমরা আরও কিছু সূত্র আজকে আমরা শিখব। আচ্ছা এবার আমরা সাত নম্বর সূত্র হিসেবে দেখো লিখছি যে এ বরাবর অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, এই শব্দগুলো কিন্তু তোমাদের কাছে পরিচিত, সূত্রগুলো কিন্তু সবই তোমরা জানো। তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ হলো বি ডট এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ, অর্থাৎ এ ভেক্টর অর্থাৎ এ বরাবর যখন মনে রাখতে হবে এ নিচে যাবে। একইভাবে দেখো উল্টা যদি হয় বি বরাবর যদি এ এর অভিক্ষেপ হয় তাহলে বিটাই শুধু নিচে যাবে, আর এ ডট বি আর বি ডট এ কিন্তু একই কথা, এটা কোনো আলাদা কিছু না। মূলত মনে রাখতে হবে দেখো এ বরাবর যখন এটা নিচে থাকতে হবে, বি বরাবর যখন বি এর মানটা নিচে থাকতে হবে। এরপরে আসে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব যদি হয়, অর্থাৎ দুটো ভেক্টর কখন লম্ব হবে এগুলো কিন্তু অ্যাপ্লাই করে আমরা এগুলো দিয়েই আমরা কিন্তু অঙ্ক করব। তাহলে দেখো এ এবং বি ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তাহলে তাদের শর্ত হলো এ ডট বি ইকুয়াল টু জিরো। ঠিক উল্টা কথাও কিন্তু আমরা চিন্তা করতে পারি, যদি এ ডট বি সমান জিরো হয় অর্থাৎ দুটো ভেক্টরের যদি স্কেলার গুণ যদি জিরো হয় তাহলে বলতে পারবো ওই দুটো ভেক্টর পরস্পর লম্ব আছে। একইভাবে যদি দুটো ভেক্টরের ক্রস গুণ যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারবো ওই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল আছে। ঠিক একইভাবে আমরা বলতে পারবো যে এখানে এ এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে আমরা এ ক্রস বি ইকুয়াল টু জিরো হবে। তোমরা দেখো এই দুটো সূত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য, সেজন্য আমরা এখন এই দুটো সূত্র আরেকবার একটু স্মরণ করি। দেখো এ এবং বি ভেক্টর পরস্পর লম্ব হলে, অর্থাৎ দুটো ভেক্টর কখন লম্ব হবে, অর্থাৎ যদি এ ডট বি সমান জিরো হয় তাহলে এদের আমরা বলবো তারা পরস্পর লম্ব। আসলে এ ডট বিটা কি ছিল? এ ডট বি ছিল কিন্তু
এ ডট বি মানে এ ভেক্টর বি ভেক্টরের মান আর কস থিটা ছিল, সেই জন্য আমরা দেখো এ এবং বি ভেক্টর পরস্পর লম্ব হলে এ ডট বি সমান জিরো, অথবা এ ডট বি সমান যদি জিরো হয় তাহলে বলতে পারবো ওই দুটো ভেক্টর পরস্পর লম্ব। একইভাবে যদি দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হবে, এ ক্রস বি সমান জিরো হবে। এক উল্টাভাবে এ ক্রস বি যদি জিরো হয় তাহলে বলতে পারবো ওই এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এরপরে আমাদের এখানে যে শেষে যেটা লিখছি দেখো, এ এবং বি ভেক্টর প্রত্যেক ভেক্টরের উপর লম্ব এককে ভেক্টর সমান প্লাস মাইনাস এ ভেক্টর গুণ মানে ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ ক্রস বি ভেক্টর, এ ক্রস বি ভেক্টরের মান। অর্থাৎ এ এবং বি প্রত্যেক ভেক্টরের উপর যদি লম্ব একক ভেক্টরের সূত্র হয় তাহলে আমরা এটা ব্যবহার করে করবো। অর্থাৎ আমরা এখানে দেখো মোট এগারোটা সূত্র, আমরা খুব গুরুত্বপূর্ণ যে এগারোটা সূত্র আমরা সেটা লিখেছি। এছাড়াও কিন্তু অনেক সূত্র আছে, ছোটোখাটো যে সূত্রগুলো আছে সেগুলো আমি অ্যাভয়েড করেছি। এই সূত্রগুলো না হলেই নয়, অর্থাৎ এই সূত্র না হলেই আমরা কিন্তু সামনের অঙ্কগুলো করতে পারবো না, যদিও সূত্রগুলো তোমরা কলেজ লেভেলে কিন্তু শিখে এসেছো। দেখো নতুন কিছুই কিন্তু এখানে বলা হয়নি। এখন কি করলাম, যেহেতু অনেকদিন হয়েছে তোমাদের ফার্স্ট ইয়ারে, এরপরে তোমাদের আমরা আবার শুরু করেছি, সেই জন্য আমরা ভেক্টরের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমি শুধু মনে করে দিলাম। এখন তোমরা এই সূত্রগুলো একটু মনে করবে, মনে রাখবে, মুখস্থ করবে। এর পরবর্তী ক্লাসে আমি এই সূত্রের উপরে ভিত্তি করে যে এই সূত্র ব্যবহার করে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অর্থাৎ ম্যাক্সিমাম অঙ্ক ওই দিন আমরা একটু বেশি করে অঙ্কগুলো করব। তবে তোমাদের এই সূত্রগুলো একটু মনে করতে হবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।